মনে রাখবেন, খড়কুটো গাছ স্রোতের তালে ভাসে চলে যায়, তাই না? ছোট্ট একটা মাছের পোনা দেখবেন স্রোতের উল্টা চলার চেষ্টা করে, তাই না? কারণ সে প্রাণী, আর এগুলা প্রাণী না, অনেক বড় বড় গাছের টুকরো ভেসে চলে যাচ্ছে, স্রোতের উল্টা যাওয়ার ক্ষমতা নেই। স্রোতের সাথে গা ভাসানোর জন্য যোগ্যতা লাগে না। এই সমাজে সবাই হারাম খায়, বেশিরভাগ মানুষই হারাম খায়, হালাল হারাম মাছ বিচার করে না, বাপসাপ সবাই অর্জন করে, তার ভেতর কেউ যাচাই করে না। ২ নম্বর পথে টাকা কামাই করার পর হুজুরদের খুশি করা যায়। আমারও মোটামুটি হাদিয়া দিদি মান করবো, মাশাআল্লাহ, হ্যাঁ, মসজিদে আপনি লাখ লাখ টাকা দিয়ে দিবেন, আমরা বলবো সুবহানাল্লাহ বলেন সবাই। টাকা দিয়ে হুজুরদের খুশি করা যায়, তাহলে বাবা পাওয়া যায়। আপনি যদি স্রোতের বিপরীতে চলতে শিখেন তবেই তো আপনি জানেন। সবাই হারামের ছড়াছড়িতে আছে, আপনি একটু উল্টা চলার চেষ্টা করেন, আমি হারাম যাবেন। সবাই ভাব দরকার, আমার ভাবে দরকার নেই। এটা যদি আপনি সেভ করতে পারেন নিজের জন্য, তো এই মানুষগুলো ইউনিক মানুষ, এটাকে বলে ইউনিক। গড্ডালিকা স্রোতের বিপরীত চলতে শিখে এই মানুষগুলো জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হালাল ভক্ষণ করার তৌফিক দান করুন, আমিন।